ঘোষণাটা আসার পর মনে হয়েছিল এটাই সর্বোত্তম সিদ্ধান্ত। গত বছরের 22 জুন টেস্ট দলের নেতৃত্বে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন হলো ডেপুটি হিসাবে লিটন দাসকে নিয়ে। সাকিবের অধিনায়ক হওয়া নিয়ে কোনো প্রশ্নই তো ছিলই না। নেতৃত্বে জুটিতে তার সঙ্গে লিটনের আবির্ভাবকেও মনে হয়েছিল সময়ের দাবি। কিন্তু যাকে ভবিষ্যতের নেতা বাবা হলো সেই লিটনই কিনা সাকিবের অনুপস্থিতিতে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার প্রথম সুযোগকে মৃদু অনীহা প্রকাশ করে ফেললেন। যদিও সর্বশেষ খবর হলো লিটনের অনীহা দূর হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের একমাত্র টেস্টে তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন গতকাল এই প্রতিবেদনকে নিশ্চিত করেছেন। অধিনায়কের বাড়তি দায়িত্বের সঙ্গে নিজের ব্যাটিংয়ের যে কল্পনীয় সংঘাতের শঙ্কায় ছিলেন লিটন, সেটি তার মন থেকে উড়ে গিয়েছে। আগামী 14 জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাদা পোশাকে লিটনই নামবেন টস করতে। তারপর প্রশ্নটা থেকে যায়, লিটন কেন ক্ষণিকের জন্য হলেও তার বিকল্প বাবার মতো পরিস্থিতি তৈরি করলেন? সুসংবাদকে কেন তিনি দুঃসংবাদ ভেবে বসলেন? আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পায়ের আঙুলে চোট পায় সাকিব আল হাসান। চোট পেয়ে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। অবশ্যই বাংলাদেশ দলের জন্য এটা বড় দুঃসংবাদ, কিন্তু একান্ত ব্যক্তিগত জায়গা থেকে লিটনের তো এই দুঃসংবাদকে সুসংবাদ হিসেবেই নেওয়া উচিত ছিল। সুসংবাদ এই অর্থে যে সহ অধিনায়কের পার্শ্ব চরিত্রের খোলস থেকে বেরিয়ে টেস্টে এই প্রথম তিনি সুযোগ পেতে যাচ্ছেন অধিনায়কত্বের কেন্দ্রীয় চরিত্রে আসার। নিজের নেতৃত্ব গুণ প্রকাশের পূর্ণাঙ্গ সুযোগ এটা তার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের অধিনায়ক হিসাবে লিটন দাস কতটুকু সফল হতে পারবে বলে আপনাদের ধারণা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।